গুহম গুতা বা বাড়ি চলে যাও ব্যানার স্লোগানে মুখরিত শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। শনিবার রাতে টানা সপ্তম দিনের মতো প্রেসিডেন্টের কার্যালয়ের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এদিন বর্ডারের পাশাপাশি বিক্ষোভে অংশ নেয় শত শত শিশু। দেশের অর্থনৈতিক বিপর্যয়ের জন্য প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে দায়ী করেন বিক্ষোভকারীরা। গোতাবায়া পদত্যাগ না করা পর্যন্ত রাস্তা থেকে তাদের কেউ সরাতে পারবে না বলে জানান তারা। This is the seventh day of the protest. I think we will not stop this fight until the government give us a solution. I came here to show my support for the people who are doing the protest, and also I believe that we need to do our part to stop this corruption by the ruling people. এদিকে পদত্যাগ না করার সিদ্ধান্তে অনর প্রেসিডেন্ট গোতাবায়া। উল্টো দেশের চলমান সমস্যা সমাধানে তার সরকার চেষ্টা করছে বলে জানিয়েছে প্রেসিডেন্ট কার্যালয়। শনিবারই অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতে আরও ঋণ নেওয়ার পরিকল্পনা করছে শ্রীলঙ্কা, শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে আল জাজিরা। এতে বলা হয় $400 কোটি ঋণ সহায়তার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সহ বেশ কয়েকটি সংস্থার দ্বারস্থ হতে যাচ্ছে দেশটির সরকার। চলতি বছরই শ্রীলঙ্কার $860 কোটি বিদেশি ঋণ পরিশোধের কথা ছিল, তবে আপাতত এই অর্থ পরিশোধ করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার, আর তাই নতুন করে ঋণ পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। রেহানুল রানা, সময় সংবাদ।